demonstration of Ustream Producer. সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ মঙ্গলবার 11 ফেব্রুয়ারি 2014। বরাবরের মতোই কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনা নিয়ে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সম্মানিত পরিচালক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এবং উপস্থিত আছেন অন্যতম টেলিভিশন চ্যানেল এসএটিভি চট্টগ্রাম জেলার গুরু চিফ জনাব শাহ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা পত্রিকার শিরোনামগুলো একবার দেখি। দৈনিক কক্সবাজার, শহরে পানীয় জলের সংকট তীব্র, মহেশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, চকরিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে তাণ্ডবের ঘটনার মামলা, মহেশখালীতে বিএনপি প্রতিপক্ষ গেম, দৈনিক আপন ঘট, টনক নরবে কখন, কক্সবাজারে সমুদ্র সৈকতের অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আর অপরিকল্পিত নগরায়ণই পর্যটকের বিমুখতার কারণ, স্বপ্নের দ্বীপ উপজেলা মহেশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র না করতে হাইকোর্টের রোধ, চকরিয়ায় অজ্ঞাতনামা ডেমনস্ট্রেশন অফ ইউ স্ট্রিম প্রোডিউসার, হত্যা মামলার ফের যুক্তিতর্ক সাদেশ কেন্দ্র, দৈনিক দৈনন্দিন, ঢাকা থেকেই সারা দেশের দলীয় কার্যালয় মনিটর করবেন শেখ হাসিনা, জরিমানা দিয়েই ফের চালু অবৈধ কারখানা, এপ্রিলে বিএনপির কাউন্সিল, দৈনিক আজকের দেশ বিদেশ, চকরিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের তাণ্ডব, তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ, দায়ীদের শাস্তির This is a demonstration of Ustream producer. বিদ্রোহী প্রার্থী দমাতে হার্ডলাইনে অনিয়ম, আলমগীর ফরিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বিএনপি, দৈনিক ইনানি, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিবৃতি, প্রার্থী প্রত্যাহার না করলে আলমগীর ফরিদের বিরুদ্ধে ব্যবস্থা, বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে পর্যটন শিল্পী আশার আলো, চকরিয়ায় এসএসসি পরীক্ষার উত্তরপত্র ছেঁড়ার ঘটনার তদন্ত প্রবৃত্তি অজ্ঞাত আসামি দিয়ে This is a demonstration of Ustream producer. আচ্ছা, আমাদের ডক্টর আবুল কালাম, আমাদের শহরে বিশেষ করে পৌর এলাকা, আমাদের পৌরসভা আছে কক্সবাজার, পানীয় জলের সুপেয় পানীয় জলের সংকট, এই ধরনের তো আমরা পাচ্ছি, আর পাশাপাশি আমাদের এটা আপনি জানেন, আমাদের এটা একটা বিশ্বখ্যাত একটা পর্যটন নগর কক্সবাজার, পর্যটন শিল্পে ইতিমধ্যে বিভিন্ন অস্থিরতা, সম্প্রতি আবার আশার আলো দেখতে পাচ্ছি আমরা সংবাদপত্রের মাধ্যমে, সেটা জানতে পারছি। সার্বিক বিষয় নিয়ে কক্সবাজার পৌর এলাকা পৌরসভার নগরবাসীদের যে নাগরিক সুবিধা আমাদের এই শহরে সুপ্রিয় পানির তীব্রতার অনেক মিডিয়াতে অনেক ভাবে অনেক দিন থেকে লেখা লিখে আছে। আমরা সমুদ্র খুব কাছাকাছি বসতির মানুষ, এটা খুবই লাভবান, যত ডিউবেল পারিবারিক ভাবে এখানে বেষ্টিক চেষ্টায় হচ্ছে সেগুলো সব অল্প কিছু দিনের মধ্যে লবণাক্ত হয়ে যাচ্ছে। একটি ডিউ টিউবেল নিজের উদ্যোগে করতে দেড় লক্ষ টাকা লাগে। This is a demonstration of Ustream producer. পৌরসভা থেকে একবার বেশ কবছর আগে শুনেছিলাম সুতরাং এখানে এত পর্যাপ্ত যে পানি সরবরাহ আছে সেগুলি দিনের প্রয়োজন,
This is a demonstration of Ustream producer. সেই পরিকল্পনার কথা আমরা জানিনি, প্রকাশিত হয়নি প্রথম। তবে পানীয় জল সম্পর্কে একই একই পরিকল্পনা আমরা শুধু আশাবাণী শুনি, বাস্তবতা আমার মনে হয় পানি সম্পর্কে সরকার যদি এখনই হাই টাইম সেটা ভাবার জন্য যে বঙ্গোপসাগর থেকে লবণাক্ত পানি সেলাইন করে প্লান যেটা ওভাবে করা গালফ কান্ট্রিতে যেটা করা আমাদের ঢাকাতেও কিছুটা হচ্ছে, এই শীতলক্ষা থেকে বানিয়ে নিই এখন সেটা ম্যাগনেটিক করতে বলাচ্ছে এগুলি দূষণীয় হয়ে যাচ্ছে আমাদের এখানে যদি বঙ্গোপসাগর থেকে পানি ডিসালাইন করে যদি আচ্ছা জনাব শাহনওয়াজ শরীফ, আমাদের কক্সবাজার যে পর্যটন নগরীতে অথচ এখানকার নগরায়ণটি সুপরিকল্পিত নয় এই ধরনের একটা অভিযোগ প্রায় সময় দেখা যাচ্ছে, এবং পরিবেশ বান্ধব কোন স্থাপনা নেই এই ধরনের একটা বক্তব্য প্রায় সময় শোনা। আপনি এই ব্যাপারে আপনার হচ্ছে আমি শুনতে আপনাকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী উপস্থাপনার জন্য, এবং কি সঙ্গে যে অনেক সুবিধা বঞ্চিত অঞ্চলের অঞ্চল ঢাকা কিংবা আমাদের চট্টগ্রাম চলনায় এই জায়গা থেকে আপনারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন। একটু আগে যে স্যার বলছিলেন যে উদ্যোগগুলো আসলে নেওয়া হয় ঠিকই, আসলে কার্যকর হচ্ছে কিন্তু অনেক উদ্যোগ, এরকম আমরা সাথে সরকারি বেসরকারি অনেক উদ্যোগই দেখি কিন্তু, এবং সবচেয়ে মজার ব্যাপার কি আমরা যারা কক্সবাজারের বাইরে থাকি, আমি প্রশ্ন শহরে বসবাস করি অথবা আরো যারা ঢাকায় থাকে তারা কিন্তু অনেক বড় স্বপ্ন নিয়ে কক্সবাজার আসে, কিন্তু আসার পরেই প্রথমে কি দেখেন আশেপাশে অনেকগুলো দালাল দাঁড়িয়ে আছে, নোংরা পরিবেশ, আসলে যে আমরা অনলাইনে কিংবা আমরা যে ছবিতে যেরকম দেখি সেই কক্সবাজার কিন্তু দিনকে দিন আসলে অনেক ম্লান জায়গায়, কিন্তু আসলে যে সুষম কোন নীতিমালা প্রণয়ন হয় না এবং সেগুলো বাস্তবায়ন হয় না, আসলে বিক্ষিপ্ত কিছু কিছু হয়তো আপনি রিফার করবেন, বিক্ষিপ্ত কিছু কিছু উদ্যোগ হয়ে থাকে হয়তো, কিন্তু যে সমন্বিত যে উদ্যোগ আমরা যে কক্সবাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশ চলতে পারি এরকম কোন আসলে উদ্যোগ হয় না। আমরা আসলে খুব বাংলাদেশের নাগরিক হিসেবে অনেকে একটা হতাশা প্রকাশ করি, যদিও আপনি একটু বুঝছিলেন যে ইনারে এবং আপন পদ দুটা পরস্পর আমরা দুটা প্রতিবেদন দেবাম, কেউ খুব হতাশা ব্যক্ত করলেন আবার আশা দেখতে আর কি, তারপরেও আশাবাদী মানুষ হওয়া আসলে ভালো। আমরা উন্নয়নের পালে ফু দিতেছি, কিন্তু ফু দিতে গিয়া যতটা গাল ফুলিতেছে ততটা পাল ফুলিতেছে না, এরকম আসলে মহেশখালীতে একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র উদ্যোগ নিয়েছিল সরকার আসলে দেশব্যাপী বিভিন্ন জায়গায়, এমনকি আমরা জানি কিছুদিন আগে সুন্দরবনের পাশে একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র করার কয়লা মাধ্যমে, তো মহেশখালীতে সেরকম একটা করা হয়েছিল আসলে সরকার চেষ্টা করছে ওই বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালনের ব্যয় কমাবার জন্য, তা করতে করতে হলে কয়লা ভিত্তিক ছিল, কিন্তু সেই সঙ্গে এটাও সত্য যে কয়লা উত্তোলন সেগুলোর বিপণন সেগুলো ব্যবহার এগুলি পরিবেশ সেটা সরকার করতে চেষ্টা করছে, এটা জেনেই বাগেরহাটে যথার্থই বিচার করা হয়েছিল এবং বিকল্প করতে চাই। আসলে বাগেরহাটে যে ঘটনাটা দেখেছি সময় আমরা প্রত্যেকটি কেন্দ্র উন্নয়নের সাথে কিন্তু এই যে পরিবেশের বিপর্যয়ের চিত্রগুলো কিন্তু উঠে আসে, এবং এটা কিন্তু খুবই একটা নেচারাল ব্যাপার, আপনি গাছ না কাটলে কিন্তু আপনি আপনার যে সভ্যতা চালাতে পারবেন না, পাহাড় না কাটলে শুধু হয় না,
মহেশখালীর দ্বীপবাসী সে বাগেরহাটের শিক্ষা নিয়ে আগে ভাগেই সে আন্দোলন শুরু করে ক্ষান্ত হয়নি, হাইকোর্টে মামলা তুলে দিয়েছে। এবং কাজে তো আসবে, কাজে আসার কথা নেই, এখানে ব্যাপার হচ্ছে পরিবেশের পরিবেশের কতটা পরিবেশ বন্ধন বা বিরূপ ভাবে পরিবেশের জন্য সেই এলাকাবাসীর জন্য চাষাবাসের জন্য লবণ উৎপাদনের জন্য সেটা তাদের চিন্তা বিষয়। এটা যদি কনভিন্সিং এমন তথ্য দিয়ে বোঝানো যায় এমন পরিবেশের জন্য এমন করতে পারে কিছু হবে না, বরং লাভবান হবে মহেশখালে দ্বীপবাসীর জন্য কর্মসংস্থান, সেটাও ভাবতে হবে, সরকারকেও বোঝাতে হবে যে যতটা ভাবা হচ্ছে পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া হবে এত কথা নয়। দৈনিক সমুদ্র খন্ড, সব ধরনের অবৈধ আয় করা যায় কক্সবাজার চারে, মহেশখালীতে কয়লা চকরিয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রের তাণ্ডবের ঘটনায় অজ্ঞাত বিশ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা। দৈনিক সৈকত, দেশের রাজনীতি এখন ট্রেন্ডিং, পুত্রহারা লাদাই ইয়াবা বাহিনীর হাতে স্কুল ছাত্র হত্যা, পুত্রহারা মার এজাহারকে হত্যা মামলা হিসেবে লিপিবদ্ধ করেছে একমাত্র। দৈনিক পাকখালি, দেশের রাজনীতি এখন ট্রেন্ডিং, শহরের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষিত। This is a demonstration of Ustream producer. দৈনিক সমুদ্র বার্তা, বিশ্বব্যাংকের সঙ্গে 4000 কোটি টাকা ঋণ চুক্তি, আলোকিত মানুষ করতে কক্সবাজার সিটি কলেজ সফল হয়েছে, মহেশখালী উপজেলা নির্বাচন 1 মার্চ। দৈনিক সাগর দেশ, মহেশখালী মাথারবাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র না করতে হাইকোর্টের রুল, বাংলাদেশ নিয়ে মার্কিন সিনেটের শুনানি আজ। আচ্ছা একটা বিষয় আমরা একদিক দিয়ে দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 4000 কোটি টাকা ঋণ চুক্তি হয়েছে আমাদের দেশে, আবার পাশাপাশি বাংলাদেশ নির্বাচন বা সংলাপ সমঝোতা এসব বিষয় নিয়ে একটা শুনানি করছে। এই যে পরস্পর বিরোধী একদিক নিয়ে যদি আমরা এটা চিন্তা করি, আপনারা হয়তো জানেন কিছুদিন আগে তারা কতটুকু তাদেরকে মানে সেটি আসলে ডিপেন্ড করে, গত যে নির্বাচনটি হয়েছে তারা একরকম করে চেয়েছে, তারা জয়লাভ করছে সেটি না, কিন্তু আমাদের সময় নেতা নেত্রীরা কিরকম করে চায় তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি খেয়াল করতে এখন গত পরশু কিন্তু ড্যানবাজারে একটা ব্রিফিং ছিল যে আমাদের অবস্থান পরিষ্কার, যাত্রা সুন অ্যাজ পসিবল আমরা একটা নির্বাচন ক্যাডিবল নির্বাচন চাই এবং সেটি 5 বছরের আগে যত তাড়াতাড়ি হওয়া সম্ভব। এটা আসলে তারা একটা স্ট্যান্ড নিয়েছিল এবং তারা এখন পর্যন্ত সেটি আছে আর কি, তবে তারা যে একেবারে যে কি কূটনৈতিক কতগুলো শিষ্যদের আছে যে আপনি ইচ্ছা করলে একটা দেশকে বলতে পারেন না, আপনি কালকে ইলেকশন দেন, একটা দেশকে বলতে পারেন না কালকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাদের জন্য একটা বরাদ্দ দিয়েছে এটা থেকে আন্তর্জাতিক একটা যে সুদ এরা সুদ মুক্ত না, তারা কিন্তু অনেক কিছু করে তাদের সাথে, তারপরেও তারা কিন্তু তাদের রাজনৈতিক মতবাদ গুলো বাংলাদেশকে চাপিয়ে দিতে চাই, বিশেষ করে আমাদের যে বড় বড় দলগুলোর উপর তারা কিন্তু প্রেশার ক্রিয়েট করে এবং তারা এটাও করবে এবং সামনে যদি মানে তারপরেও কিন্তু তাদের এই খারাপ বন্ধ থাকবে। সেও যে তারা সামনে যে সরকার আসবে কিংবা এই সরকার যদি কন্টিনিউ করে আরো দীর্ঘ সময়, তারা কিন্তু এই চাপগুলো দিতে থাকবে এবং তাদের এজেন্ডা গুলো কিন্তু বাস্তবায়ন করতে থাকবে। এগুলি ধনী দেশগুলির উপর আমাদের নির্ভরশীল গণ করতে হবে, দীর্ঘদিন থেকে শুধু হয়ে আসছে নির্ভরশীল হবো তত বেশি চাপ আসবে। দৈনিক আজকের কক্সবাজার, সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিতে দৌড়ঝাঁপ, সীমান্ত চোরা চালানের ব্যবহার হচ্ছে শিশু কিশোর, 2 বছরের মধ্যেই দ্বিতীয় সাবমেরিন কাবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ।
This is a demonstration of Ustream producer. দৈনিক আমাদের কক্সবাজার কৃষি জমিতে সর্বনাশ তামাকের চাষ ওটেক শিক্ষার নামে অর্থ আত্মসাতের অভিযোগ দৈনিক হিমছে মার্চে শেষ হচ্ছে উপজেলার নির্বাচন দ্রুত সংলাপ ও নির্বাচন দাবিতে যুক্তরাষ্ট্রের অবস্থান তোলা সাংবাদিক দম্পতি সাগর হত্যাকাণ্ডের দুই বছর একজন সংবাদকর্মী হিসেবে আরো বেশি আশা করেছিলাম যে আপনার বেনা কেটে হবে আজকে দুই বছর ভর্তি হচ্ছে এই কিছু হয়তো মন্তব্য প্রতিবেদন থাকবে এরকম কিছু আসলে আশা করেছিলাম আমি ব্যক্তিগতভাবে আমি সাগর ভাই আমার কলিগও ছিল একসময় আমরা একসাথে ইত্তেফাকে কাজ করেছি এই জন্য আমার কাজটা বেশি অনেক বেশি আশাবাদ বেশি আমি আজকে বলতে চাই আসলে যে তিনজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি লজ্জা প্রকাশ করেছেন আসলে সেটি তার মনের ব্যথা আসলে তিনি হয়তো আমাদের হয়ে সেটি বলেছেন কিন্তু বাংলাদেশে আসলে কত সাগর মারা যাচ্ছে কত গুণী মারা যাচ্ছে তার বিচার সম্পূর্ণ না অনেকাংশে কিন্তু ধরাচলের বাইরে থেকে যাচ্ছে যদিও আমরা একজন সংবাদকর্মী হিসাবে এই জায়গাটাকে ফোকাস করার চেষ্টা করেছি এবং আজকে করে যাবে আমি আমরা যতদিন বেঁচে থাকি এই সাগরণী হত্যা শেষ না হওয়া পর্যন্ত আমরা সবাই এরকম রাজপথে থাকবো আমাদেরকে যতই এরকম চাপানোর চেষ্টা করবো আমাদেরকে যতই হত্যা করো আমরা আসলে সত্যের পক্ষে দেখে যাবো মন্তব্য করা ঠিক না তদন্তক সংস্থা না আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি হয়তো কিছু কিছু জায়গাতে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য র‍্যাবকে সহযোগিতা করার জন্য কিন্তু আসলে সাংবাদিকদের কাজ এবং এই ক্ষেত্রে অবশ্যই আজকেও বলতে পারি দুই বছরের মাথায় যে সরকার ব্যর্থ হয়েছে এবং সামনের সময় সরকার কি করে সেটি আসলে আমরা দেখবো আমরা দল ভোট নির্বিশেষে এই হত্যার অবশ্যই শেষ আপনার আইনজীবী হিসেবে আপনি আইনি দৃষ্টিতে কি মনে করছেন আমার মনে হয় এ থেকে অনেক জটিল অনেক রহস্য ঘন যে ঘটনা ঘটেছে সেগুলো আশাধিক কম্প্রোমাইজ মধ্যে আমাদের জনগণের কুড়ি মাইল এই মামলাটি নিয়ে কি রহস্য আছে ভাবতেও পারি না এত দীর্ঘ সময় কেন লাগবে মামলা তথ্যমন্ত্রী বলেছেন এই জন্য আমি খুব লজ্জিত উঠি ব্যর্থতার জন্য আমি খুব লজ্জিত উঠি এখানে কি রহস্য লুকিয়ে আছে যার জন্য প্রাথমিক ভাবে একটা কিছু তারা কিন্তু আসলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন এটা আপনি যদি ইনস্টিটিউশন বলেন তারা কিন্তু ব্যর্থ হয়ে গেছে তারা কিছু বুঝছেন কিন্তু এরকম আসলে চটকদার অনেক কিছু আসলে আসলে কিন্তু শেষ পর্যন্ত হয় আপনি হয়তো আইনি একটু ব্যাখ্যা যদি দেন যেমন আপনি গতকালকে মন্ত্রী হত্যার আরেকবার পিছানো গেছে বাইশ বছরের জন্য এইসব বড় বড় শক্তিগুলো আসলে যেটি চায় সেটি অনেক দ্রুত হয় এবং যদি একটু পরোক্ষ ভাবে চায় না তারা আসলে এত দ্রুত হয় না অনেক বেশি গোস্ত হয়ে যায় This is a demonstration of the Ustream producer. এমন রহস্যজনক কিছু ভাবার অবকাশ নেই আমার মনে হচ্ছে সরকার যা স্টেটমেন্ট দিয়ে বলেছে এটা একটা নৈমিত্তিক ব্যাপারটার প্রতি নির্দেশটা একসঙ্গে সাতজনের আদেশ হয়েছে একটি বিচার হয় অভিযোগ গঠনের শুরুতে নিয়ে রায় পর্যন্ত বিচার সব কার্যব্যবস্থাগুলো রেকর্ডে অর্ডার শিট ইনস্টিটিউটে নিয়ে যাতে লিখতে থাকে বা টাইপ করা হলে সংশোধিত সরকার যদি তাকে আসামি প্রধান আসামি যদি করতে চান বদলি করে বুদ্ধির সঙ্গে তার শাস্তি বা খালাসে সম্পর্ক
আপনি কিন্তু খেয়াল করে দেখবেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই দলীয় কোন নির্বাচন নয়, কিন্তু আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বিরোধী নেতা অথবা না কি সবাই মুখে বৈশ্বের বুঝছে, এটি আসলে কেন হয় আজকে আপনি কয়েকটা ব্যানার লিড আছে যে মুখে বৈশ্বর হতে পারেন কিন্তু সে ঠিক কেউ বলতে পারবে লিড করবে কিনা যে তার মুখ আসলে উনি ওইরকম বলতে পারেন কিনা যে না দলীয় নির্বাচন একটা দলীয় নির্বাচন এগুলো আপনি নিজে তো আমি সম্পূর্ণ রাজনীতি নিরপেক্ষ, এগুলো সরকারি দলের লোকদের পার্টি করার জন্য একটা পুরস্কার হিসেবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এগুলো যোগ্যতা নির্বিশেষে করা হচ্ছে, আওয়ামী সরকার বা বিএনপি সরকার তাদের মধ্যেও আইনজীবীদের মধ্যে দক্ষ মানুষ আছে কিন্তু বেশি তদবিরের কারণে অনেক সময় এখনো তখন এমন মানুষ কোনোদিন শুরু থেকে শেষ পর্যন্ত একটি মামলা করে ফৌজদারি কার্যবিধি সংহিতা দণ্ডবিধি ইত্যাদি ইত্যাদি চার্জ গঠন করানো আসামির পক্ষে যারা আইনজীবীরা থাকে তাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অভিজ্ঞতা জ্ঞান তাদের নেই, এরকম মানুষকে দুই বছর সরকারের এত আত্মঘাতী হচ্ছে সব মামলাগুলোতে প্রায় সব আমি সকলের কথা ডালা মনে করছি অনেকে তাদের কারণে শুধু সরকারের সর্বনাশ হচ্ছে মামলার মামলা আসলে তাদের অজ্ঞতার কারণে অভিজ্ঞতার অভাবের কারণে দক্ষ মানুষ এই কাজে নিয়োগ পাবে এটা চলে আসে সাক্ষ্য যারা হচ্ছে আপনি যদি পাল্লা দিতেন আপনি সবগুলো দেখা যায় কালা যায় শুধু আমাদের রাজনৈতিক চর্চাগুলো দীর্ঘদিন থেকে হয়ে আসছে তারাই আসলে নেতিবাচক, আপনি শুধু এখানে কেন বলবেন সব জায়গা থেকে তবে দেখবেন বড় বড় যে ডিপার্টমেন্টাল নিয়োগ গুলা হয় সিডিএ বলেন আমাদের যেমন ঢাকা রাজ্য সবগুলো আসলে সরকারের লোকরাই প্রবল লোকরা আসলে সবসময় যে পায় আমি বলি যে এই পুরস্কারের কাজটা আপনি আইনের ক্ষেত্রে না করে আমাদের সীমান্তে চোরাচালান এখন ব্যবহার করছে শিশু এটা অত্যন্ত একটা কার্যকর ঘটনা, বিশেষ করে আপনারা জানেন আমাদের সীমান্ত বিষয়টা আছে বিভিন্ন ইয়াবা পাচার থেকে শুরু করে মাদক পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাথে শিশু পাচারের সাথে এই যে মানব সম্পদ পাচার বলেন অবৈধ অভিবাসন বলেন সবগুলোকে সম্পর্কিত সবগুলো কিন্তু আসলে যে সমাজের মধ্যে যখন আপনার আমি জানি না কক্সবাজার কিন্তু দীর্ঘদিন থেকে ধরনের ঘটনাগুলো ঘটে কিন্তু শেষ পর্যন্ত বড় ধরনের কোন তদন্ত বিশেষ করে যে প্রাতিষ্ঠানিক তদন্ত বলেন পুলিশের তদন্ত বলেন গোয়েন্দা সংস্থার প্রতি এরকম বেশি তৎপর হয়েছে তুলনামূলক ভাবে কমে আসছে মানব পাচার শিশু পাচার অপরাধটা কমে আসছে তুলনামূলক ভাবে, এই জন্য
যে আগে এটি মামলা হতো মানব পাচার শিশু পাচারের জন্য নারী নির্যাতন ওখান থেকে ওখানে বাতিল করে মানব পাচার আইনের জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা কঠোরতম শাস্তির ব্যবস্থা করে আলাদাই করা হয়েছে এটি এখন অ্যাপ্লাই হচ্ছে পুলিশ এখন সেই আইনের অধীনেই অভিযোগপত্র দিতে শুরু করেছে এসবই শুরু হয়েছে পাচারকারীকে ধরে যাওয়ার জন্য কাজ করতে গিয়েছে তথ্য দিতে গিয়ে আইন শৃঙ্খলা রুই কাতলারা চুনুপুটিদের নিয়ে নাড়াচাড়া অর্থাৎ আপুষে চলে যাচ্ছে রুই কাতলারা এটা দুদকের সম্পর্ক বলতে গিয়ে প্রভাবশালী আমার পক্ষে যারা মতে যারা আছে তারা একটু প্রিভিলাইজ হবে এবং যারা আমার মতে বিপক্ষে আছে তারা একটু কম প্রিভিলাইজ কিন্তু আসলে আপনি যখন বলেন বর্তমান সরকার এটা না আসলে আমাদের দীর্ঘদিন থেকে এই রাজনৈতিক চর্চা বেদ চর্চাটা কিন্তু চলে আসে ওই এই ব্যাপারে রহস্যের কথা বলছেন না একজন মনীষীকে একজন বলেছিলেন আইন হচ্ছে মাকড়সা জালের মতো এখানে দুর্বলরা জড়িয়ে পড়ে যারা শক্তিমান তারা সেটা আইনের ব্যাপারটা একজন বিখ্যাত জুরিস্ট সে কথা তিনি বলছেন সেটি তখনও সত্য ছিল এখনো সত্য আছে This is a demonstration of Ustream producer. প্রধান শিরোনাম করেছে কৃষি জমিতে সর্বনাশ আনা হচ্ছে চাষ বিশেষ করে এত অঞ্চলে কচ্ছপিয়া বিশেষ করে বর্জনে অন্ত করিয়া দিয়েও তামাক চাষের বিষয়টা খুব বেশি প্রভাবিত করছে কৃষকদেরকে বেশ প্রলুব্ধ করছে অনেক বেশি ইয়ে পাচ্ছে এই ব্যাপারটাকে কিছুদিন আগে যে বান্দরবনে গিয়েছিলাম আমরা বান্দরবনে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিশাল এটা কফি চাষ করতো যেগুলো আসলে মাদকের জন্য ব্যবহার করা হতো সেটি কিন্তু ধ্বংস করা হয়েছে এটি আসলে ভৌগোলিক অবস্থানগত কারণে কিন্তু এই যে মানে অপসুবিধা বলা যায় তবে এটির বড় যারা ভোকাল পয়েন্ট হওয়া উচিত স্থানীয়ভাবে যদি মানুষ সচেতন হয় গরু ছাগল এগুলো খাই না আর একটা সুবিধা হচ্ছে এগুলো চাষ না করতে বড় রকমের একটি অগ্রিম টাকা এবং স্থানীয় ভাবে পরিবেশগত ভাবে যেমন সত্য এটাও সত্য যে এগুলো যে জায়গাতে বেশিরভাগ হয় সেই জায়গাতে অন্য ফসল হয় না নদীর পারে বালির জোর এগুলি হয় এগুলি পানীয় দিতে সেচ করতে হয় না এখানে সার দিতে হয় সেখানে অন্য ফসল ধান বা অন্য জিনিস হতো সেই কারণে আমাদের আর একটা তথ্য আজকের কক্সবাজার দেখা যাচ্ছে দুই বছরের মধ্যে দ্বিতীয় সাপ্তাহিক কাপড়ের বিক্রি হচ্ছে না কক্সবাজার
সেক্ষেত্রে দুই বছরের মধ্যে একটা দ্বিতীয় সাবমেরিন কেমন হচ্ছে This is a demonstration of Ustream producer. একমাত্র হচ্ছে যে তথ্য প্রযুক্তির বিপ্লব যে বিশেষ করে যে গত সরকারের সবচেয়ে বড় যদি অবদান তারা স্বীকার করুক অথবা মানুষ স্বীকার না করুক কিন্তু একজন মানে ব্যবহারকারী হিসেবে আমি বলবো যে তথ্য প্রযুক্তিতে অসাধারণ একটা উন্নতি আপনি দেখবেন যে আমরা ইন্টারন্যাশনাল গেটওয়েতে যুক্ত হয়েছি আমরা যে সাবমেরিনে প্রথম সাবমেরিনে হয়েছি আমরা এখন মোবাইলে মোবাইলে কিন্তু আমরা এই ইস্যুটা দেখতে পারি চাইলে এটা কিন্তু পাঁচ বছর আগে আপনি কল্পনা 10 বছর আগে তো কল্পনা নাই মানে ভাবাই যায়নি এটি আমার ধারণা এটি হওয়ার পরে কিন্তু বাংলাদেশে বলতে পারে যে আমি যদি কল্পনা করি এরকম যে প্রাইভেট স্কুলে স্কুলের বাচ্চাদের শিক্ষাটা হবে সেটি হবে এরকম ডিজিটাল কোনো লাইভের মাধ্যমে স্যার পড়াবে হয়তো পাঠাবে চাপ দেবে পিছনে ক্লাস স্ক্রিনে হবে এরকম আসলে কল্পনা করা আসলে সময় ব্যাপার আমার আমার ধারণা বাংলাদেশের আপনি 5 বছরের মধ্যে দেখেন কত মানুষ কর্মসংস্থান হয়েছে সবকিছু মিলে কিন্তু যে মোবাইল অপারেটর একসময় ছিল না আপনি আমি বিশ্বাস করি খুব দ্রুত বাংলাদেশ তো ধন্যবাদ আমাদের সময় প্রায় শেষ আপনারা আজকে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি আমাদের স্টুডিওতে এসেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ২০৪১-এর দিকে আমাদের বাংলাদেশ তাকিয়ে আছে যুক্ত হবে আরো নতুন নতুন প্রযুক্তি নিয়ে এগিয়ে যাবে অন্যতম অন্য উন্নততর উচ্চতর স্তরে পৌঁছে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা This is a demonstration of Ustream producer. www.voicemedia.com.